প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগত ছাত্র সাব্বির আহমেদ এখন আমরা আলোচনা করব চ্যাপ্টার টেন এই প্রবলেমটা তো এটা কি বলতেছে যে প্রমাণ করো যে কস আটষট্টি ডিগ্রি বিশ মিনিট কস আট ডিগ্রি বিশ মিনিট প্লাস কস একাশি ডিগ্রি চল্লিশ মিনিট কস একুশ ডিগ্রি চল্লিশ মিনিট সমান হাফ তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে কস আটষট্টি ডিগ্রি বিশ মিনিট কস আট ডিগ্রি কষ আট ডিগ্রি বিশ মিনিট প্লাস কস একাশি ডিগ্রি চল্লিশ মিনিট তারপর দেওয়া আছে কষ একুশ ডিগ্রি চল্লিশ মিনিট তো এই মানগুলো আমাদেরকে দেওয়া আছে এটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে ধাপ তাহলে এখানে দেখো দুইটা জিনিস এই ছোটো অংশ আর ছোটো অংশ এই কষ এই অংশটা আর কষ একাশি ডিগ্রি চল্লিশ মিনিট এই দুইটা অংশ আমরা কিন্তু পরিবর্তন করে একুশ ডিগ্রি চল্লিশ মিনিট আর আট ডিগ্রি বিশ মিনিটে নিয়ে আসতে পারি কারণ এখানে কিন্তু এটাতে আমার কোন সূত্র হচ্ছে না আমরা এই অধ্যায় করার জন্য যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলোর কোনোটাই কিন্তু এখানে পড়তেছে না তা কারণ হচ্ছে এখানে এখানে এক রকম ডিগ্রি এখানে আর রকম এখানে আরেক রকম এখানে আরেক রকম চার রকম ডিগ্রি আছে মান এই ডিগ্রির মানগুলো চার রকম তো আমরা যদি দুই রকম করতে পারি তাহলে কিন্তু এ বি দুইটা হবে তখন আমরা কিন্তু করতে পারি তো আমরা এটাকে চেঞ্জ করার চেষ্টা করি তাহলে কস এটাকে যদি আমরা নব্বইয়ের সাথে বিয়োগ করি নব্বই বিয়োগ নব্বই সাথে কত বিয়োগ করলে আটষট্টি ডিগ্রি বিশ মিনিট হবে এটার সাথে যদি আমরা একুশ ডিগ্রি চল্লিশ মিনিট বিয়োগ করি তাহলে নব্বই ডিগ্রি থেকে যদি একুশ ডিগ্রি চল্লিশ মিনিট বিয়োগ করি তাহলে আটষট্টি ডিগ্রি বিশ মিনিট হয় কীভাবে নব্বই ডিগ্রি মানে তাহলে আমরা বলছিলাম কি এইটটি নাইন ডিগ্রি ষাট মিনিট আর একুশ ডিগ্রি চল্লিশ মিনিট এটা যদি বিয়োগ দিই তাহলে শূন্য দুই মিনিট এইট আর হচ্ছে এটা সিক্স ডিগ্রি তাহলে আটষট্টি ডিগ্রি বিশ মিনিট তাহলে আমরা এখানে কি পাচ্ছি কষ নব্বই ডিগ্রি মাইনাস একুশ ডিগ্রি চল্লিশ মিনিট মানেই হচ্ছে কস আটষট্টি ডিগ্রি বিশ মিনিট তাহলে কস আটষট্টি ডিগ্রি মিনিট মানে কি নব্বই ডিগ্রি মাইনাস একুশ মিনিট আচ্ছা তারপরে যেহেতু আমার এটা আমরা এখান থেকে চেঞ্জ করবো তাহলে এটা এরকমই রাখি কস এইট ডিগ্রি বিশ মিনিট প্লাস তাহলে কষ একাশি ডিগ্রি তাহলে এটাকে আমরা কি করতে পারি কস নব্বই থেকে আমরা বিয়োগ করতে পারি আট ডিগ্রি মিনিট আবার এটা এরকমই রাখি কস একুশ ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে এখন এটা দেখো কস্ট নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মাইনাস আট ডিগ্রি বিশ মিনিট তাহলে কি হবে নব্বই ডিগ্রি সমান আমরা জানি নাইন ডিগ্রি ষাট মিনিট আর হচ্ছে এইট ডিগ্রি বিশ মিনিট তাহলে নব্বই থেকে যদি এইট ডিগ্রি বিশ মিনিট বাদ দিই তাহলে কত আসতেছে শূন্য চার আর হচ্ছে এক আট তাহলে একাশি ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে দেখো নব্বই ডিগ্রি থেকে আট ডিগ্রি বিশ মিনিট বাদ দিলে আমরা পাচ্ছি কত একাশি ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে আমরা এই অংশ এই অংশ ভেঙে নিলাম তো এখন আমরা কোয়ার্ডেন্ট অনুযায়ী পরিবর্তন করব তো এখানে আমি বলছি কি নব্বই নব্বই সাথে যদি বিজোড় থাকে তাহলে এখানে শুধুমাত্র নব্বই আছে তার মানে নব্বই গুণে এক তো এখানে বিজর থাকলে এটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে কি হবে সাইন একুশ ডিগ্রি মিনিট আচ্ছা কোয়ারেন্টটা যদি আমরা ঘোরাই একবার ঘুরাইলাম মাইনাস তার মানে এই ঘরে আসতেছে তাহলে এই ঘর কি অল পজিটিভ তো তাহলে এটা এখানে পজিটিভ আসবে তারপরেরটা তো কস্ট আট ডিগ্রি মিনিট তা পরেরটা পরেরটা দেখো এখানে কি আছে পরেরটাও দেখো এখানে নব্বই সাথে কি আছে গুণ এক আছে তাহলে যেহেতু বিজোর আছে তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে সাইন আট ডিগ্রি বিশ মিনিট তো এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটাও একই রকম ভাবে একবার এই ঘর আর এই ঘর তো তোমরা সবাই জানো পজিটিভ পজিটিভ অল তাহলে এখানে পজিটিভই হচ্ছে তাহলে এখানে কস একুশ ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে হয়ে গেল তো এখন দেখো এখন দেখো দুইটা ডিগ্রি আছে এখানে এটাকে যদি আমরা বলি এ আর এটাকে যদি আমরা বলি বি তাহলে এটা কি হচ্ছে সাইন বি আর এটা হচ্ছে এ তাহলে এ মানে এখানে কি একুশ ডিগ্রি চল্লিশ মিনিট বি মানে আট ডিগ্রি বিশ মিনিট তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে সাইন এ বি কস সূত্রটা কোন সূত্র এখানে দেখো সাইন এ কস এ সাইন বি তো এটাকে আমরা যদি সাজাই লিখি এটাকে যদি উল্টায় লিখি এমন করে যে এটা এখানে এটা সাজাই লিখি তাহলে সাইন একুশ ডিগ্রি চল্লিশ মিনিট কস আট ডিগ্রি বিশ মিনিট প্লাস এটা এখানে দাও কস একুশ ডিগ্রি চল্লিশ মিনিট আর সাইন আট ডিগ্রি বিশ মিনিট তাহলে দেখো সূত্রটা দেখো আমাদের হয়ে যাচ্ছে যে এখানে সূত্র কি প্লাস বি সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে এটাও দেখো আবার হয়ে যাচ্ছে সাইন এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে দেখো সাইন এ কস বি

তাহলে এখানে যে সূত্রটা সাইন এ প্লাস বি তাহলে এই এটা এটা যদি আমরা যোগ করি একুশ ডিগ্রি চল্লিশ মিনিট আর আট ডিগ্রি বিশ মিনিট যোগ করলে আমরা পাচ্ছি জিরো সিক্স মিনিট আর নাইন ডিগ্রি টু তাহলে এখান থেকে টোয়েন্টি নাইন ডিগ্রি ষাট মিনিট আর আমরা জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট মানে এটাই হচ্ছে এটা উনত্রিশ ডিগ্রি যোগ এক ডিগ্রি সমান কত তিরিশ ডিগ্রি তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি সাইন তিরিশ ডিগ্রি তো সাইন তিরিশ ডিগ্রির মান কত সাঁত্রিশ ডি মান হচ্ছে হাফ তাহলে এটা দেখো সমান রাইট হ্যান্ড সাইড তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো বন্ধুরা আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পারছো তো এখানে যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দাও চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার তবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল